না না দেব না, শম্ভুকে দেব না খেতে। শম্ভু পেয়ারা খাবে, শম্ভু পেয়ারা খাবে, দেখো কেমন টানছে আমার শম্ভু। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ও শম্ভু, শম্ভু, শম্ভু গো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নামটা হচ্ছে লাউ চকলি, ওটা লাউ দিয়ে তৈরি হয় আর কি। এটা আমাদের দেশের একটা পিঠে, দেশ আমাদের দেশ বাঁকুড়ার আর একটা পিঠে, তো তোমাদের সাথে তো শেয়ার করবই। তাহলে চলো মা কীভাবে বানায় দেখো লাউ চকলি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপর একটা পরিষ্কার ধোয়া কাপড়ে দিয়ে বাতাসে শুকোতে দিয়েছিলাম। এটা ভালো করে শুকিয়ে গেছে, এবার মিক্সিতে চালটা ভালো করে গুঁড়ো করে নেব। তাহলে চলো চালটা গুঁড়ো করে নিই। আর এদিকে দেখো শম্ভু কিরম করছে, চালটা দেয়া আছে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো শম্ভু, এই দেখো কাপড় টানছে, এই দেখো শম্ভুর কাণ্ড কারখানা দেখো, দেখো শম্ভু চাল খাওয়া আরম্ভ করে দেবে। এই দেখো শম্ভু, এই দেখো শম্ভুর কাণ্ড দেখো, দেখছো চাল খাওয়া আরম্ভ করে দিয়েছে। খুব মজা হচ্ছে না বদমাইশ দুষ্টু, এই চালটা গুঁড়ো করে নি। চালটা গুঁড়ো করে নিয়েছি, এবার এটা চেলে নেব। এবার এটা চেলে নিচ্ছি, তার আগে একটু চা খেয়ে নিই, তারপরে পিঠে করব গিয়ে। চাটা করে চাটা খেয়ে নিয়ে পিঠে মায়ের সাথে পিঠে তৈরি করতে মাকে সাহায্য করে দেবো। মা কখন করবে পিঠে? আমি চাটা খেয়ে যাচ্ছে, আচ্ছা আমি যাচ্ছি চাটা খেয়ে নি। তাহলে বন্ধুরা চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে দেখা হবে রান্নাঘরে। মা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিয়েছে। মিক্সিতে মা আদা আর লঙ্কার পেস্ট করে নিয়েছে, এবারে এই লাউটাতে পেস্টটা মিশিয়ে নিচ্ছে। লাউটা জল জল মানে লাউয়েতে জল আছে, এতে জল, এবারে গুঁড়ি দেবে আর জিরে গুঁড়ো দেবে না?
হ্যাঁ, জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিল, ওই জন্যে 1 চামচ, এই যে এই চামচের 1 চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো। জিরেটা একটু যদি বাটা যেত ভালো হতো, কিন্তু গুঁড়োটা আমাদের এখন বন্ধ। গোটা জিরেটা নেই, এই জন্য গুঁড়ো জিরেটা দিয়ে আর 1 চামচ দেব। না, আরও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। তো এটা হবে লাউ চকলি। লাউ চকলির ব্যাটারটা না ঘন হবে না পাতলা হবে, মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। ভালো করে এটা কলার গুঁড়িতে হবে না, না না, আমাদের ঠাকুমার একটা ঢেঁকি ঢেঁকি যে ছিল না আগেকার যুগে, ওই ঢেঁকি ঢেঁকিতে গুঁড়ি হতো। এবার তৈরি করব লাল চকলি, তাহলে চলো তৈরি করি। এদিকে 7টা বেজে গেছে, দেখি কতক্ষণ সময় লাগে। আগো, ওই তো গ্যাস জ্বালিয়ে দিয়েছে। একটা বেগুনের বোটায় বেগুন কেটে নিয়েছে, এটাই করে তেল দেবে তাওয়াতে। তেলটা বাটিতে ঢেলে নিল, এটা দিয়ে তেল গুলাবে। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। ঠিক মতো গোল করতে পারলাম না, আসলে এক হাতে ক্যামেরা আছে তো। ঠিক মতো গোল হলো না, বুঝলে, ক্যামেরা এক হাতে আছে তো। আমি এর আগে ধোসাও করেছি, এই সাইডটা হয়ে গেছে, এবার উল্টি নিই। একটু গোল করতে পারলাম না, এইটা একটু হয়ে যাক, তার ওই পাশে একটু তেল দিয়ে দেবো। আর একবার উল্টে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দেবো, ওপরটা একটু তেল দিয়ে দিচ্ছি। এই পিঠেটা খুবই টেস্টি, যারা লাউ চকলি খাওনি তারা একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। হয়ে গেল একটা, আর একটা করে নিচ্ছি। কোথায় বেগুনের এটা? আবার তেল গুলিয়ে নিচ্ছি।
গোল তবু করতে পারলাম, এক হাতে ক্যামেরা আছে তো অসুবিধা হচ্ছে আর ঘুরে ধরে। এবার একটু ওপরটায় তেল দিয়ে দেব, গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম, আস্তে আস্তে হলে ভালো হয়। এবার হাই ফ্লেমে করে দিলাম, ওই এলোটা আর একটু হলে ওটা নামিয়ে নেবো। দেখছো কিরকম সুন্দর হয়েছে। এটাও হয়ে গেল, দেখো লাস্টেরটা একটু বড় করতে পেরেছি আর গোলও করেছি অনেকটা। লাউয়ের বড়া করছে, মানে লাউ ওই আদা বাটা লঙ্কা বাটা আর ওই জিরা দিয়ে এটা মাখিয়ে নিতে হবে, একই প্রসেস আর কি, একইভাবেই করতে হবে। এটা বড়া হচ্ছে, লাউয়ের বড়া। আমাদের বড়াগুলো একটু বড় বড় সাইজেরই করে। লাল করে ভেজে নিয়েছে মা, বাস বড়া হয়ে গেল। আরো হবে, প্রথম ধাপ হয়ে গেল, বড়া হয়ে গেল বাস। পুলি সব তৈরি হয়ে গেছে, এবার খাবার অপেক্ষায়। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।